শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম গাজী লুৎফর রহমান মাখন, পিতার নাম মৃত মোহাম্মদ ওসমান বলে, মাতা মোসাম্মদ লুৎফর নেসা, গ্রাম বেড়াখালুয়া, পোস্ট অফিস বেলকুচি, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। মুক্তিযুদ্ধের সময় আমি সিরাজগঞ্জ কলেজে তখন পড়ি, আমি সিরাজগঞ্জ মহাবিদ্যালয়ে তখন প্রভৃতি, আমি সিরাজগঞ্জ মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, মহকুমা ছাত্রলীগের সদস্য। আমি ছোটোবেলা থেকে ছাত্রলীগের রাজনীতিতে, আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার একটা অনুপ্রেরণা ছিল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি নিজে ব্যক্তিগতভাবে 7ই মার্চে আমরা আমাদের প্রিয় নেতা যিনি মারা গেছেন আব্দুল লতিফ মির্জা সহ আমরা বঙ্গবন্ধু 7ই মার্চে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছিলাম। তখন থেকে বেশি অনুপ্রেরণা, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন আমরা তার ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে যখন পাক সেনাদার বাহিনী যখন সিরাজগঞ্জ মহকুমার মধ্যে ঢুকল, তখন এখান থেকে আমরা কিছু লোকজন গিয়ে, 4-5 জন লোকজন গিয়ে আমরা সোনগাছার থেকে সরাসরি চলে গেলাম মধ্যভদ্রকার জ্যাংলাগাতি, অর্থাৎ কামারখন্দ থানার জ্যাংলাগাতি একটা গ্রামে যায়, ওখানে আশ্রয় নিলাম। ওখানে গিয়ে আমরা ক্যাম্প করলাম, যে ক্যাম্পের মহাপরিচালক ছিল আব্দুল লতিফ মির্জা, এবং ওই ক্যাম্পের আমি প্রতিষ্ঠাতা সদস্য, আমি সোহরাব আলী সরকার, শফিকুল ইসলাম শফি, মনিরুল কবির, আব্দুল আজিজ সরকার। এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ এই অনুপ্রেরণা শুরু হলো, এবং আমরা এখানেই ক্যাম্প করে, এবং আমাদের ক্যাম্পটা একটা বিশাল প্রসার লাভ করলো। মুক্তিযোদ্ধা সাহেব সহ আমরা তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা, যেমন বোনাইনগর ফরিদপুর থানা রুট, তারাস থানা রুট, এবং বিভিন্ন জায়গার থেকে অস্ত্র সংগ্রহ করা শুরু করলাম, এবং আমি প্রশিক্ষণ নিয়েছি আমি এই দেশের ভিতরে। আমি একজন পলাতকা দিবসের প্রতিষ্ঠিত হিসেবে ওইখানে দেখা গেল যে পরবর্তীতে বিভিন্ন মুজিব বাহিনী, ভারতের থিয়েটার সমস্ত এরা আসলো আমাদের এই পলাশডাঙ্গা ক্যাম্পে। আপনার প্রচুর সেনাবাহিনীর লোক এবং আর্মির লোকজন
বিডিআরের লোকজন, পুলিশের লোকজন আমাদের সঙ্গে আমাদের এই ক্যাম্পের সদস্যদের বলল। পরবর্তীতে দেখা গেল যে এই ক্যাম্পটাই সবচেয়ে উত্তরবঙ্গের বৃহত্তর ক্যাম্প পলাশ ডাঙ্গা জমি শিবির নামে পরিচিত। এবং আমাদের অনেক যুদ্ধ এই ক্যাম্প অনেক যুদ্ধ করেছে। আমি তো নিজেই একজন কমান্ডার ছিলাম। তারপরে আমাদের মানে বিভিন্ন সেক্টর, আমাদের যেরকম আমাদের খোরশেদ ভাই খোরশেদ আলম, উনি একজন বোধহয় প্লাটুন সেকশন কমান্ডার ছিলেন, আমরা তো পরিচালক ছিলাম। আমাদের প্লাটুন সেকশন এইরকমভাবে একটা বিশাল ইয়ে বলেছিল। আমি এই পলাশ ডাঙ্গা জমি শিবিরের একজন পরিচালক হিসাবে এবং ব্যাটালিয়ান কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন করি। আমাদের এখানে সবচেয়ে একজন বড় প্রশিক্ষক ছিল লুৎফর রহমান অরুণ, যিনি পলাশ ডাঙ্গা জমি শিবিরের ব্যাটালিয়ান কমান্ডার ছিলেন। উনি শুধু নট অনলি ব্যাটালিয়ান কমান্ডার, উনি প্রত্যেক অনেক মুক্তিযোদ্ধারই তাকে ওস্তাদ বলে ডাকত। এইভাবেই আমরা যুদ্ধ করেছি এবং যুদ্ধের পরে আমরা লাস্টে অনেক যুদ্ধ করেছি। সবচেয়ে বড় একটা যুদ্ধের আপনার নাম বলি, সেটা হলো তারাস থানায় নওগা, হান্ডেল নওগা যাকে বলে, যেখানে মহাসাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দাদাপীর হযরত হাজী শাহ শরীফ জেলদানি যেখানে শুয়ে আছে, ওইখানে সবচেয়ে আমাদের বড় যুদ্ধ হয়, যে যুদ্ধে দুই প্লাটুন পাক সেনাদার বাহিনী মারা গেছে। এবং আমাদের এই যুদ্ধের খবর বিবিসির থেকেও পর্যন্ত প্রচার হয়েছে। এইভাবে ই হওয়ার পরে তখন আমি ছাত্রী পরে তখন আমরা ধীরে ধীরে যার যার মতো অস্ত্র আমরা এই সিরাজগঞ্জ বিএ কলেজ মাঠে ক্যাপ্টেন মনসুর আলীর কাছে আমরা অস্ত্র জমা দিই। যে লোকের ডাকে সাড়া দিয়ে যার চিন্তা চেতনার ডাকে সেই জাতির জন্য স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা যখন এসে বাংলাদেশে যখন হাল ধরল, তখন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যখন তরুণ নেত্রী শেখ হাসিনার দিকে তাকাই, আমার মনে হয় আমি আমার মায়ের দিকে তাকাচ্ছি। নতুন প্রজন্মকে আহ্বান করি মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিকভাবে লালন পালন করুন, এই প্রত্যাশাই আমি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।